দিন কয়েকের বৃষ্টিতে ধসে গেল দাসপুর ব্লকের মহিষঘাটা ব্রিজ সংযোগকারী রাস্তা। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মধ্যে। জানা গিয়েছে, বুধবার ভোরে দাসপুর ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধকোমরা গ্রামে শিলাবতী নদীর উপরে থাকা মহিষঘাটা ব্রিজের সংযোগকারী রাস্তাটি ধসে যায়। ঘটনার পরেই গ্রামবাসীদের তরফে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকাকে। সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় খরস্রোতা নদীর ওপর কোনোভাবে নৌকো করেই চলছে যাতায়াত। দ্রুত মেরামতির কাজ শুরু করুক প্রশাসন, এমনটাই দাবি স্থানীয় মানুষের। এটা ধরুন 2004 সাল নাগাদ এটা তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে। আমরা যা এখন দেখলাম আর কি, গার্ডওয়াল যে তৈরি হয়েছিল তাতে কোনো লোহা দেয়া ছিল না আর কি, পাটপাটে ওটা করা হয়েছিল। এবার আমাদের যেসব রাস্তাগুলো হয়েছে, 10 টনের গাড়ি যাওয়ার কথা, কিন্তু অনেকেই তাতে অনেক বেশি লোডের গাড়ি যায়, তো সেই গাড়ি যাওয়ার ফলে ওইখানে লোড পড়ে এবং সেই লোড অনুযায়ী গার্ডওয়ালটি ভেঙে যায়। এটা তো রাত্রে 3টের দিকে হয়েছে। তারপরে এসে আমরা মাল্লি আসছিলাম, এসে দেখলাম এরকম বিপর্যয়ের মুখে পড়েছি। পড়েছে এই নৌকার পারাপারের রেতে সুবিধাতে তবু আমরা এই যাতায়াত করে মাল ডেলিভারি দিয়ে আসতে পেরেছি। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.